Clash of Clans. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। চলে এসেছি আমি টাউন হল 11 নতুন আরও একটা ভিডিও। তো বন্ধুরা, এই ইভেন্টটা আমাদের চলে গেছে আর আমাদের এখানে টাউন হল 11 তো আমরা ফের আবার অনেকদিন পরে আসলাম। কারণ কি, আমাদের মেন কথা আমাদের 12 টাউন হলটা কন্টিনিউ করবো, তো সেই জন্য আমরা 12 টাউন হলটাই কন্টিনিউ করি। ঠিক আছে, যখন আমাদের জন্য কোনো কমেন্টের ভিডিও আসে তখন কিন্তু আমরা টাউন হল 11তে আসে। ঠিক আছে, তো এমনি আমরা আজকে টাউন হল 11তে এসেছি ঠিকই। তো আমাদের এখানে ক্লান গেম শুরু হয়ে গেছে, তো সেটা তো আমরা যত তাড়াতাড়ি পারো পূরণ করো। ঠিক আছে, তো চলো আমি আগে আমাদের যেগুলো কালেক্ট আছে ওগুলো ফটোফট কালেক্ট করে নিই আর একটা কাজ করো, আমরা বেসটাকে চেঞ্জ করার চেষ্টা করবো। দুটো বিল্ডার ফ্রি আছে, বেসটাকে চেঞ্জ করে নিয়েছি অলরেডি। আমাদের এদিকে আরও একটা চলে এসছে আমাদের জেমস বক্স। তো জেমস বক্সটা প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু রিমুভ করো। আমরা তোমাদেরকে একটাই রিকমেন্ড করবো যে তোমরা প্রত্যেক সপ্তাহে জেমস বক্সটাকে রিমুভ করো, যাতে এখান থেকে তোমরা কিছু জেমস কালেক্ট করতে পারো প্রত্যেক সপ্তাহে। ঠিক আছে, তো এখন আমাদের মেন যেটা দরকার, আমাদের কিন্তু এদিকে আর্মি, ঠিক আছে, উইডস এবং বোলার, এগুলো কিন্তু একটাও ম্যাক্স নয়। তো এগুলোকে আমাদের ম্যাক্স করতে হবে, তারপরে কিন্তু আমরা উইডস বোলার অ্যাটাক করবো। সেটা তোমরা ভালোভাবেই জানো, আমাদের কোনোটাই ম্যাক্স নয়। তো আমাদের দুটো বিল্ডার তো ফ্রি, দুটো বিল্ডারকে প্রথমে কাজে লাগানোর চেষ্টা করবো। আর আমাদের তার জন্য ক্রাউন ক্যাস্টের কিছু লুট আছে কিনা, তো অনেকটাই লুট আছে ক্রাউন ক্যাস্টরা। তো ক্রাউন ক্যাস্টারদের সম্পূর্ণ লুটটা আমরা কালেক্ট করে ফেলেছি। তো দুটো বিল্ডার তো আমাদের ফ্রি হয়ে গেছে, তো চেষ্টা করবো এদিকে। কিং কিন্তু আমাদের আপডেট চলছে, অর্ডেনটাও হয়ে যাবে। চলো আমরা কিন্তু অর্ডেনকে এখন দেবো না, অর্ডেনকে আমরা নেক্সট পরে দিতে পারবো। চাইলে আমরা এখন একটা ক্যানকে দিয়ে দিই। ওকে, আমরা একটা ক্যানন দিয়ে দিচ্ছি, অর্ডেনটা আমরা পরে দিলেও চলবে, অসুবিধা নেই। আমরা অ্যাটাক করার পর অর্ডেনটাকে আপডেট দেবো। ঠিক আছে, আমাদের গোল্ড অ্যালেক্সের ডার্ক লেজারগুলো কালেক্ট করে ফেলেছি। ওকে, তো আমাদের আর্মি এখন সম্পূর্ণ রেডি। আর আমরা একটা কাজ করি, আমরা আগে ক্লানকাস্টারে আরও কিছু ডোনেট নিয়ে নিই। ঠিক আছে, তো আমরা এদিকে উইডস অ্যাটাক করবো। বন্ধুরা, আমাদের উইডস ডোনেট নিতে হবে। ঠিক আছে, উইডস, তো উইডস ডোনেট নিলে আমাদের জন্য ভালো হবে অনেকটাই বেশি। চলো উইডস বোলার যা যা আসবে তাই তাই আমরা নিয়ে নেবো। ঠিক আছে, আমাদের তো কোনো সমস্যাই নেই। শিশির আমাদের মেন লাগবে, লগ লঞ্চার এই না, হ্যাঁ লগ লঞ্চটাই লাগবে আমাদের। ঠিক আছে, মেন লগ লঞ্চারের কাজ। ঠিক আছে, ওকে, তো কমপ্লিট সব কিছু। আমরা এখন চলে যাবো ডাইরেক্ট অ্যাটাকে, অ্যাটাক থেকে ফিরে এসে আমরা ওয়ার্ডেনকে কাজে লাগাবো। ওকে, তো ওয়ার্ডেনটাকে আমরা গ্রাউন্ড মোডে সেট করে রাখি। আমাদের আর্মি এখন সম্পূর্ণ রেডি, আমরা এখন চলে যাই অ্যাটাকের মধ্যে। তো দেখা যাক যে আমাদের এই অ্যাটাকটা কী করতে পারছি। কিন্তু এখানে আমাদের 12 টাউন পড়েছে, আমরা কিন্তু 12 টাউন অ্যাটাক করতে পারবো না, আমাদের করতে হবে টাউনের 11-এর মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন পেয়েছি একটা সুবর্ণ সুযোগ এবং আমাদের জন্য অনেকটাই বেশি লুট পেয়েছি এখানে। তো এখানে আমরা চেষ্টা করবো ইগলটাকে শুধুমাত্র নিয়ে নেওয়া, সিঙ্গেল এলপোনে কিছুই করতে পারবে না। ঠিক আছে, তো সিঙ্গেল এলপোনের দিকে আমরা যাবো না, আমরা যাবো এখন ইগলের দিকে। তো ইগলের এখানে টোটালি আমরা লাইটিং স্পিড ইউজ করছি 4টে। ওকে, আর এ সাইডেও ঠিকঠাক 4টে। ওকে, ফাইনালি আমরা ইউজ করে দিই এখানটাতে পুরো আর্থকুইক। ওকে, ইগল আমাদের ফাইনালি শেষ। আর আমরা ইনফিনো টাওয়ার, বন্ধুরা আমরা ইনফিনো টাওয়ার কিন্তু লক লঞ্চ দিয়েও নিতে পারবো। ঠিক আছে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। তো চলো আমাদের একটা কোন সাইড দিয়ে শুরু করলে বেশি ভালো হবে, তো এখানে এই সাইড দিয়ে শুরু করলে ভালো হবে। চলো আমরা এই সাইড দিয়ে কুইন চার্জ চলুক তত সময়, আর আমরা এই সাইড দিয়ে গোলেম দিয়ে আর লক লঞ্চারটাকে দিয়ে দিই। ঠিক আছে, আর এখান থেকে টোটাল সব আর্মি আমরা ইউজ করছি। ওকে, চলো অর্ডেনকেও ইউজ করে দিই। অলরেডি আমাদের অলও ভেঙে গেছে এবং এনিমি কুইনও শেষ। লক লঞ্চার কিন্তু যাচ্ছে বেশির ভিতরের দিকে, তো দেখা যাক শেষ পর্যন্ত। আরে আর এরা তো সব বাইরে, আর্মি বাইরে চলে আসলে কিন্তু সমস্যা হয়ে পড়ে যেতে পারি আমরা। তো চলো এখানে দেখা যাক শেষ। লক লঞ্চার অলরেডি একটা সিঙ্গেল ইনফিনোকে নিয়ে নিয়েছে। ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পেরে যাবে। অ্যাটাকটা অনেকটাই পাওয়ারফুল, তবে কিন্তু আমাদের জন্য আর্মির লেভেল সবগুলোকে আপ করা অনেক বেশি জরুরি। ওকে, তো এরকম জায়গায় আমরা একটা হিল স্পেল ইউজ করতে পারি, কারণ টাউন হলের সঙ্গে আমাদের সবকটা ভাঙবে যদি ওখানে, তার জন্য আমাদের সবাই হিলও হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে, সবাই মোটামুটি হিলের কমপ্লিট। ঠিক আছে, আমরা অল ব্রেক ইউজ করে দিই এই সাইডটা দিয়ে। চলো নাইস, অর্ডেন অ্যাবিলিটি এখন আমরা ইউজ করবো। এনিমি কিংও রয়েছে এখানে। ঠিক আছে, চলো এদিকে আমরা আরও অল ব্রেক ইউজ করে দিই। কুইনের অ্যাবিলিটি রয়েছে, সমস্যার তো কিছু নেই। তো এখানে মনে হয় আমাদের থ্রিস্টার চলে আসছে। তো আমাদের সব লেভেল মানে সব আর্মিগুলোই কিন্তু কম লেভেলের। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা এখানে থ্রি স্টার বের করেছি, মানে মনে করছে দশের টাউনের আর্মি দিয়ে আমরা 11 টাউনকে থ্রি স্টার বের করছি। ঠিক আছে, তো এখানে দেখতে থাকো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবে একটা থ্রি স্টার হচ্ছে কি না। সেটাই কিন্তু আমাদের মেন দরকার দেখার, যে থ্রি স্টারটা হচ্ছে কি না। আমাদের কাছে একটা গোলেম রয়েছে, উইডস রয়েছে এবং অর্ডেন রয়েছে, এনিমি আর আমাদের কুইন রয়েছে, কুইনের অ্যাবিলিটিও রয়েছে। ঠিক আছে, তো এটা দেখে তো মনে হয় খুবই ভালোভাবে থ্রি স্টার চলে আসবে টাইমের আগেই। আমাদের দেখো টাইম এখনও পর্যন্ত অনেক বাকি। ঠিক আছে, কুইনের অ্যাবিলিটি সোয়াক, কুইনের অ্যাবিলিটি সোয়াকের সঙ্গে আমরা থ্রিস্টার বের করলাম। ঠিক আছে, অনেক লুট করেছি, অনেক ওয়ান মিলিয়নের মতো লুট করেছি। ঠিক আছে, ডার্ক লেক্সারে অনেক লুট করেছি। তো এখন আমাদের মেন আরেকটা কাজ করতে হবে, আমরা সেভাবে আবার আর্মিটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখন দেখো আমাদের অন্য রাউন্ডের আর্মি অন্যভাবে রেডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রো ড্রাগন এবং এদিকে
হিলার মানে কুইন চার্জ ইলেকট্রো ড্রাগন, ঠিক আছে, যাকে বলে আর কি। তো কুইন চার্জ ইলেকট্রো ড্রাগনের জন্য আমরা এখান থেকে আবারও যাবো ক্লান ক্রিস্টাল থেকে ডোনেট নেব আমরা ইনভ্যাসিবিলিটি, ব্লিম এবং সুপার আর্চার। ওকে চলো, আমাদের অলরেডি কমপ্লিট, এখন আমরা চলে যাই আরও একটা নেক্সট অ্যাটাকে। তো এখানে আমাদের কিছু রিওয়ার্ডস ছিল আমরা কালেক্ট করে ফেলি। তো আমাদের নেক্সট রাউন্ডের আর্মি, নেক্সট রাউন্ডের অ্যাটাক, ঠিক আছে, নেক্সট রাউন্ডের জন্য আমরা আবার চলে যাচ্ছি র্যান্ডম ম্যাচের মধ্যে। আর র্যান্ডম ম্যাচে তো বন্ধুরা তোমরা জানো যে আমাদের লুটটা সব থেকে বেশি দরকার, কারণ কি আমাদের এখন টাউন হল 11 নতুন, ঠিক আছে, সেটা তোমরা ভালোভাবেই জানো। আর আমার এখানে কিন্তু ওয়ার্ডেন অ্যাবিলিটার প্রথমেই এখানে কিন্তু ইউজ করে নেব, আমাদের এছাড়া উপায় নেই, কারণ আমাদের ব্লিমটাকে মেন দরকার টাউন হল পর্যন্ত নিয়ে যাওয়া, ঠিক আছে। তো ওয়ার্ডেনটাকে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি এরকম একটা জায়গায়, আর ব্লিমটাকে আমরা দেবো একটু ওয়েট না, ওয়ার্ডেন অ্যাবিলিটি তাড়াতাড়ি চলে যাওয়ার ভয় বেশি, কারণ এখানে অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে আমাদের ওয়ার্ডেনটার লেভেল অনেকটাই কম, ঠিক আছে, যে কারণে ওয়ার্ডেন অ্যাবিলিটি তাড়াতাড়ি চলে যাওয়ার ভয়টা বেশি। চলো এখানে আমরা, আরে ইয়ার দেখো যা, সব মনে হচ্ছে আমাদের অ্যাটাক শেষ। আরে না বাবা, একটা বেঁচে গেছে, একটা সুপার আর্চার বেঁচেছে, তাহলেই তো আমাদের অ্যাটাকটা একটু ভালোভাবে করতে হবে। এখানে কিছু করার নেই বন্ধুরা, এখানে আমরা বুঝে উঠতে পারিনি যে এইভাবে আমাদের জন্য এখানে থাকবে হচ্ছে ইয়ে, ওই যে কী বলে, আরে আর নামটা কী আমি ভুলে যাচ্ছি কেন, আর যে বোমটা, ঠিক আছে, যাকে বলে আমাদের হচ্ছে কি যে, আরে কী নামটা, জায়েন্ট বোম, সরি আর আমার জায়েন্ট বোমের নামটাই ভুলে যাই আমি। ওকে চলো, সুপার আর্চার তো শেষ, আমাদের মোটামুটি 30% ভ্যালু কিন্তু খারাপ নয়, একদমই অনেকটাই ভালো। ওকে তো চলো আমরা আর্চার দিয়ে দিচ্ছি। ওকে অলরেডি এদিকে একটা ইলেকট্রোড্রাগন দিয়ে দিই, ইগলও খুলে গেছে, তো ইগলের জন্য আমাদের ব্যবস্থা করতে হবে যে এটা একটা এইভাবে শুরু করলে মনে হচ্ছে বেশি ভালো হবে, এছাড়া উপায় নেই আমাদের কাছে। চলো বেলুন দিয়ে দিই, অলব্রেকার্স এখানে দিয়ে দিতে পারি, তবে অলব্রেকার্সে কোনো কাজ হবে না মনে হয়, কুইন অ্যাবিলিটিটা যেতে পারে, তো কুইন অ্যাবিলিটি আমরা দিয়ে দিচ্ছি আগের থেকেই। চলো এখানে ইলেকট্রো ড্রাগনটা যদি একটা মারতে পারে তাহলে টাউন হলটা পেতে পারি আমরা। ওকে ফাইনালি টাউন হলটা পেয়েছি, কিছু করার নেই, এখানে আমাদের জন্য অর্ডিনেবিলিটি আমরা প্রথমে শেষ করে দিয়েছি। আর আমাদের তো কিং তো নেই, তোমরা সেটা ভালো করে জানো যে আমাদের কিংটাকে আমরা আপডেটে বসিয়ে রেখেছি, যার কারণে কিং আমাদের জন্য নেই। ওকে এনিমি কুইনটাকে না মারতে পারলে এনিমি কুইনটা অনেক সমস্যা করে দিল, এনিমি কুইনটাকে মারতেই পারো না, একটুখানি বেঁচে আছে এনিমি কুইন, তারপরও এনিমি কুইনটাকে মারতে পারলো না, বুঝতেই পারছো। আর এখানে আমাদের কিং থাকলে থ্রেটারটা হয়ে যেত, দেখেই তো মনে হচ্ছে একটা যে থ্রেটারটা হয়ে যেত কিং থাকলে, তাই না, তোমাদের দেখে কী মনে হচ্ছে তোমরা কমেন্ট করো প্লিজ। ওকে এখানে ইলেকট্রো ড্রাগন শেষ, আমাদের শুধু কুইনটা বেঁচে আছে, টাইম অনেকটা টাইম আছে, কিন্তু আমাদের কুইন কি পারবে এতটা বেশি ভ্যালু নিতে, এতটা অ্যাটাকটা পুরো করতে, আমার তো মনে হয় কুইন পারবে না, ঠিক আছে, তো তাও দেখা যাক শেষ পর্যন্ত। তো এখানে লুট অনেকটাই রয়েছে আমাদের জন্য, এখনও পর্যন্ত লুট রয়েছে, গোল্ড বেশি রয়েছে সব থেকে। ওকে তত সময় কুইন গোল্ড লুট করছে, তত সময় আমরা দেখি ওয়ার্ডেনটাও শেষ। ওকে তো এখানে শুধুমাত্র বাকি ছিল অল্প কিছু মানে অল্প কিছু বিল্ডিংস বাকি ছিল যে কুইন এটা পারতো নিতে, কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে আমাদের টাইমটাও আমাদের জন্য অনেক শর্ট, কিছু করার নেই। তো এখানে আমাদের টাইম ফেল হয়ে গেল, একটা হয়তো কুইন পারতো কিন্তু টাইম ফেল হয়ে গেল। ওকে তো বোনাস পয়েন্টও পেয়ে গেছি, আমরা নেক্সট রাউন্ডের আবারও সেম আর্মি বসিয়ে দেবো। তো এই আর্মিটা আমরা না বসি, আমরা কিন্তু একটা কাজ করতে পারি, এই আর্মিটা যদিও বসিয়ে দিই তারপরে আমরা এখানে একটা ইলেকট্রো ড্রাগন বাদ দিয়ে যদি আমরা এখানে একটা লাভা হনকে নিই মনে হচ্ছে বেশি ভালো হবে, তাহলে আমাদের জন্য একটা সুবিধা হবে বেশি। ওকে এদিকে আমরা দুটো বেলুন, ওকে চারটে বেলুন বাদ দিয়ে দিলাম, দিয়ে একটা ড্রাগনও নিয়ে রাখলাম, তার জন্য আরও একটু ভালো হবে আমাদের জন্য। তো ওকে বন্ধুরা, আমরা আর্মি মোটামুটি সম্পূর্ণ বসিয়ে সব কিছু কমপ্লিট, আমাদের যেটা বলেছিলাম ওয়ার্ডেনকে আমাদের আপডেট দিতে হবে, তার আগে আমরা ওয়াল কিছু আপগ্রেড করে নিই, ঠিক আছে, কারণ আমাদের আলেকজার কিন্তু ফুল, আলেকজার কিন্তু অতটা কাজে লাগবে না। ওকে তাহলে আমরা আলেকজার দিয়ে কিছু ওয়াল আপগ্রেড করে নিই, ওয়ার্ডেনটা আমাদের কত লাগছে, ওয়ার্ডেনটা অনেক কম, তাহলে আমরা আলেকজার আরও কিছু আপগ্রেড দিয়ে নিতে পারবো আলেকজার দিয়ে। চলো ফাইনালি আমরা আলেকজার দিয়ে অনেকগুলো আপডেট দিয়ে নিয়েছি, এখন আমরা ওয়ার্ডেনটাকে আপডেটে বসিয়ে দিই। আরে আর আমাদের তো গোল্ড রয়ে গেছে, তো ঠিক আছে থাকতে দাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও, তোমার সঙ্গে ভালো থাকো, চ্যানেলটা দেখো নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করছে না, সদস্য হয়ে যাবে, বাই।